স্মার্টফোনের প্রযুক্তি প্রতিদিন পরিবর্তন হতে থাকছে। কখনো স্মার্টফোন কোম্পানিগুলি তাদের প্রসেসরে নিত্য নতুন কিছু নিয়ে আসছে, বা কখনো তারা ক্যামেরাতে কিছু আনছে, আবার কখনো আকর্ষণীয় সব ডিজাইন নিয়ে এসে চমকে দিচ্ছে আমাদের। নমস্কার, ডিজিট বাংলার আরও একটি ভিডিও সেশনে আমি অপরাজিতা আপনাদের স্বাগত জানাই। আর আজকে আমরা আপনাদের এখানে এই ভিডিওতে এমন কিছু স্মার্টফোনের বিষয়ে কথা বলবো যা শুধু তার ক্যামেরায় নয়, তার ডিজাইনের ক্ষেত্রে অভূতপূর্ব বা অত্যন্ত আকর্ষণীয়। আর আজকে আমরা আপনাদের এখানে সেই সব ফোনগুলির কথা বলবো যা এই মুহূর্তে ভারতে আছে, এবং এগুলি সবকটি এই সময় স্যামসাংয়ের ফোন, যে কটি স্যামসাং ফোন ভারতে আছে এবং সেগুলি পাঞ্চোল ক্যামেরার সাথে এসছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, পাঞ্চোল ফ্রন্ট ক্যামেরা, মানে যেখানে আপনারা কোনো পপ আপ ক্যামেরা পাচ্ছেন না, বা ওয়াটার ড্রপ বা ডিউ ড্রপ নচের ক্যামেরা নয়, যেখানে একটি ফুল স্ক্রিন এবং স্ক্রিনের একদিকে ছোট্ট একটি হোলের মতন ক্যামেরা। সেই স্যামসাংয়ের কিছু পাঞ্চোল ক্যামেরাযুক্ত ফোনের বিষয়ে আমরা আজকে আমাদের এই ভিডিওতে ডিটেলসে বলবো। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা এই তালিকার প্রথমেই স্যামসাং গ্যালাক্সি S10 সিরিজের কটি ফোনের কথা বলবো। আমরা প্রথমে যদি X10 প্লাস ফোনটির কথা বলি, যা 6.4 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে এসেছে এবং এটি 1440x3040 পিক্সেল রেজলিউশনের, এবং এই ফোনে আপনারা ট্রিপল রিয়ার ক্যামেরা পাবে যা 16, 12 এবং 12 মেগাপিক্সেলের, মানে একটি 16 এবং 2টি 12 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করছে। এবং এই ফোনের ফ্রন্টে আপনারা পাঞ্চোল ক্যামেরাতে 2টি ক্যামেরা পাচ্ছেন যা 10 এবং 8 মেগাপিক্সেলের। এই ফোনটিতে স্যামসাংয়ের এক্সিয়ন্স 9820 অক্টোকোর প্রসেসর আছে, এবং এই ফোনটি 8GB র্যাম এবং 128GB স্টোরেজে পাওয়া যায়, এবং যা কিনা আপনারা 512GB অবধি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারেন, এবং এটি একটি হাইব্রিড সিম স্লটের কার্ড। এই ফোনের ব্যাটারি 4100mAh এর, এবং যা একটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পায়ের সাথে এসছে। ফোনটির দাম প্রায় 60,000 টাকার মতো। আমরা এবার এই সঙ্গে স্যামসাংয়ের S10 সিরিজের অপর ফোন S10 এর কথা বলবো, যে ফোনটিও আপনার 60,000 টাকার আশেপাশে দামে পেয়ে যাবেন, যাতে 6.1 ইঞ্চির ডিসপ্লে আছে যা 1440x3040 পিক্সেল রেজলিউশনের, এবং এই ফোনও আপনার ট্রিপল রিয়ার ক্যামেরাতে একটি 16 মেগাপিক্সেলের এবং 2টি 12 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন, এবং এই ফোনের ফ্রন্টে অবশ্য একটি মাত্র ফ্রন্ট ক্যামেরা পাবেন যা 10 মেগাপিক্সেলের। এই ফোনটিও স্যামসাংয়ের এক্সিয়ন্স 9820 অক্টাকোর প্রসেসর যুক্ত, এবং এই ফোনটির স্টোরেজ আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB অবধি এক্সপ্যান্ড করতে পারবেন। অ্যান্ড্রয়েড 9 পাই যুক্ত এই ফোনে 3400mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে যা ফাস্ট চার্জ সাপোর্ট করে। স্যামসাং গ্যালাক্সি S10e এই S10 সিরিজের সব থেকে ছোটো ভেরিয়েন্টের এবং একটু সস্তার ফোন, কারণ এটি আপনারা 50 থেকে 51,000 টাকা দামের মধ্যে পেয়ে যাবেন, যা 5.8 ইঞ্চির ডিসপ্লে অফার করে, এবং এটিও 1080x2280 পিক্সেলের। এই ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরা পাবেন যা 12 আর 16 মেগাপিক্সেলের, এবং ফ্রন্টে পাঞ্চোল ক্যামেরা 10 মেগাপিক্সেলের। ফোনটি 6GB র্যাম এবং 128GB স্টোরেজে পাবেন, যে স্টোরেজ আপনারা 512GB অবধি এক্সপেন্ড করতে পারবেন মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে, এবং এই ফোনটিতে এক্সিয়ন্স 9820 দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড 9 পায়ের। এই ফোনে 3100mAh এর ব্যাটারি আছে যা ফার্স্ট চার্জ সাপোর্ট করে। আর এবার আমরা বলবো স্যামসাংয়ের M40 ফোনটির কথা, যা সবেমাত্র ভারতে লঞ্চ হয়েছে, এবং এই ফোনটি কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে এমন ফোন যা স্যামসাং পাঞ্চোল ক্যামেরার সাথে নিয়ে এসছে। 19,990 টাকা দামের এই ফোনটি 6.3 ইঞ্চির ডিসপ্লে যুক্ত, যা আপনারা 1080x2340 পিক্সেল রেজলিউশনে পাবেন। ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরাতে 32 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, এবং ফ্রন্টে পাঞ্চোল ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই যুক্ত, এবং এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 দেওয়া হয়েছে। ফোনটি 6GB র্যাম এবং 128GB স্টোরেজে এসছে, যে 128GB স্টোরেজ আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন, এবং 3500mAh এর ব্যাটারি যুক্ত এই ফোনটিও ফাস্ট চার্জ সাপোর্ট করে। তাহলে আমরা আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের জানালাম স্যামসাংয়ের এই মুহূর্তে ভারতের এমন কিছু ফোন যা পাঞ্চোল ডিসপ্লে ক্যামেরার সাথে এসেছে। তাহলে আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং অবশ্যই আপনারা জানান আপনারা আর কী কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই ধরনের আরও অনেক ভিডিও দেখার জন্য বেল আইকন প্রেস করুন, এবং সমস্ত ভিডিওর লেটেস্ট আপডেট পেতে থাকুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।